আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি নিজের কোম্পানি কিভাবে রেজিস্ট্রেশন করবেন সে ব্যাপারে কারণ আপনি যদি ব্যবসা করতে চান অবশ্যই আপনার কোম্পানি থাকতে হবে আর কোম্পানি যদি আপনার বৈধ না থাকে অবৈধ থাকে তাহলে আপনার যে যে কোনো মুহূর্তে অনেক বড় বিপদ হইতে পারে এর জন্য আপনার কোম্পানি অবশ্যই রেজিস্ট্রেশন করুন আর এই রেজিস্ট্রেশন করতে কোনো টাকা লাগবে না পয়সা লাগবে না ঠিক আছে আর আপনাকে কোথাও যেতে হবে না শুধু আপনার একটা মোবাইল মোবাইলের মধ্যে যদি আপনার ইন্টারনেট থাকে এবং যদি আপনার গুগল থাকে তাহলে হবে এবার আপনি আমি সব দেখিয়ে দিচ্ছি আপনি কি করবেন প্রথমে আপনার কোম্পানি অবশ্যই একটা নাম রেখেছেন নাম তো অবশ্যই রাখতে হবে এবং খুব শর্টকাটে রাখতে হবে যেমন আমার কোম্পানির নাম হচ্ছে জে অ্যান্ড সন্স কোম্পানি প্রাইভেট লিমিটেড ঠিক আছে তেমনি আপনি একটা নাম লিখে নিন আর তারপর আপনি কি করবেন আপনি চলে যান গুগলের মধ্যে আমি খুলছি দেখুন গুগলে গিয়ে লেখুন আধার উদ্যোগ রেজিস্ট্রেশন আধার আধার উদ্যোগ উদ্যোগ রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন এবার সার্চ করুন এই দেখেন এই প্রথম এই প্রথমে এই দেখেন আধার উদ্যোগ আধার এর মধ্যে কী করুন ক্লিক করুন উদ্যোগ আধার এই দেখুন আমি করলাম এই দেখুন ভারত সরকারের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ মিক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস মানে ছোটো এবং বড় কোম্পানি কী করে রেজিস্ট্রেশন করতে হবে ভারত সরকারের একটা যোজনা ঠিক আছে এবার কি করুন আপনি চলে আসুন এখানেই দেখুন আধার নাম্বার চাচ্ছে সেখানে আপনার আধার নাম্বারটা দিন বন্ধুরা আমি এখন বর্তমানে সৌদি আরবে আসি এখান থেকে আমার সম্ভব নয় যেহেতু দেশে থাকতে হবে এবং দেশের যে আপনার আধার কা কার্ড আধার কার্ড দিয়ে আপনার যে সিম কার্ড রেজিস্ট্রেশন করছেন সেই সিম কার্ড থাকতে হবে ঠিক আছে তা নাহলে কিন্তু হবে না কেন আপনার ওই আপনার ফোন নম্বরের মধ্যে আপনার আধার কার্ড রেজিস্ট্রেশন করেছেন সেই ফোন নম্বরের মধ্যে আপনাকে ওটিপি আসবে ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে লাগবে ঠিক আছে আপনি কী করবেন এ আধার নম্বরটা এখানে দিবেন তারপর নিচে দুই নম্বরে আপনার নিজের নামটা দিবেন দেওয়ার পর আপনি কী করবেন ভ্যালিডিটি অ্যান্ড জেনারেট ওটিপিতে ক্লিক করবেন ঠিক আছে এই দেখেন এখানে ক্লিক করার পর কী হবে তখন দেখবেন একটা অপশান আসবে ওটিপি সে ওটিপি যে আপনার আসবে ইয়ার মাধ্যমে আপনার ওই মোবাইলের মাধ্যমে সে ওটিপিটা কী করবেন ওখানে বসিয়ে দেবে না বন্ধুরা আমি ওই প্রসেসে যেতে পারছি না যেহেতু আমি এখন সৌদি আরবে আছি আর এখান থেকে আমার হবে না যেহেতু আমার সৌদি আরবের সিম আসে এখন ওটিপি আসা সম্ভব নয় এই জন্য আমি সব কিছু আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা তা করবেন ইনশাল্লাহ হয়ে যাবে একেবারে সুন্দরভাবে হয়ে যাবে তবে শর্ত হচ্ছে আপনার আধার কার্ডে যেন কোনো প্রকার ভুল ভ্রান্তি না থাকে ঠিক আছে আপনার আধার কার্ড বা আধার কার্ডের যে নাম আছে সে নামে কোনো ভুল থাকলে হবে না সব ওকে থাকতে হবে যদি ওকে থাকে আপনি ঘরে বসে এই মোবাইলের মাধ্যমে আপনি আপনার কোম্পানির রেজিস্ট্রেশন করতে পারবেন তাতে কোনো টাকা পয়সা লাগবে না তবে বর্তমানে সরকার কোনো নতুন আইন তৈরি করছে কিনা তা আমার জানা নেই হ্যাঁ টাকা নেওয়ার কোনো আইন করেছে কিনা জানা নাই। ঠিক আছে তবে সতেরো পর্যন্ত কোনো আইন ছিল না সতেরো পর্যন্ত টাকা পয়সা লাগার কোনো আইন ছিল না তো এবার কি করবেন আমি বলে দিচ্ছি এবার আপনার আধার কার্ডের নাম্বার দিবেন আর আপনার নাম দিবেন তখন একটা ওটিপি আসবে ওটিপিটা কী করবেন সেখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর দেখবেন দুটো অপশান আসবে একটা হচ্ছে একটা হচ্ছে ক্যান্সেল ওই ব্যালিডিতে ক্লিক করবেন ক্লাক ক্লিক করার পর একটা পেজ চলে আসবে সেই পেজের মধ্যে মেল অর ফিমেল আপনি কি পুরুষ না নারী এবার যদি পুরুষ হন তাহলে পুরুষের ঘরে ক্লিক করে দিবেন সেখানে বসিয়ে দেবেন ও আচ্ছা এবার তারপরে তার ছয় ছয় নম্বর হচ্ছে আপনার আপনি শারীরিকভাবে বিকলাঙ্গ না সুস্থ ইয়েস নো আর যদি আপনি শারীরিকভাবে বিকলঙ্গ থাকবেন তাহলে ইয়েস করে দেন আর যদি শারীরিকভাবে আপনি বিকলাঙ্গ না থাকেন তাহলে নো করে দিবেন ঠিক আছে তারপর আপনার ইন্টারপ্রাইজেস নেম লেখা থাকবে সাত নম্বর ইন্টারপ্রাইজেস নেম অর্থাৎ আপনার কোম্পানির নাম কি আপনার কোম্পানির যে আপনি নাম রেখেছেন সে নামটা ওখানে বসিয়ে দিবেন ঠিক আছে তারপরে আট নম্বর হিসেবে আপনার প্যান প্যান কার্ড নম্বর চাচ্ছে সেই প্যান কার্ড নম্বরের জায়গাতে আপনার প্যান কার্ড নম্বরটা দিয়ে দিবেন। নম্বর নয় আপনার পুরো ঠিকানা চাবে এই পুরো ঠিকানাটা আপনি দিয়ে দিবেন ঠিক আছে পুরো ঠিকানা আপনার গলির নম্বর কত গ্রামের নাম কি এবং গ্রামের আপনার আপনার ঘরের নম্বর কত সব কিছু চাবে সব দিয়ে দেবেন তারপরে দেখবেন রাজ্য রাজ্য এক অপশন আসবে সেখানে ক্লিক করলে সমস্ত রাজ্যগুলো চলে আসবে এবার আপনি যে রাজ্যের লোক সেই রাজ্যটা সেখানে বসিয়ে দিবেন পশ্চিমবঙ্গ হলে পশ্চিমবঙ্গ দেবেন তারপরে আপনি দেখবেন ডিস্ট্রিক্ট অপশন আসবে ডিস্ট্রিক্ট অপশনে ক্লিক করার পর দেখবেন সমস্ত পশ্চিমবাংলার সমস্ত ডিস্ট্রিক্ট চলে আসবে এবার আপনার যে ডিস্ট্রিক্ট বাড়ি সে ডিস্ট্রিক্টটা বসিয়ে দিবেন ঠিক আছে তারপরে এক নম্বর এগারো আপনার অফিস কোথায় আপনার আপনার আপনি যে ব্যবসা করছেন সে আপনার সেই অফিসটা কোনখানে সেই অফিসের ঠিকানাটা ওখানে চাইবে সেখানে দিয়ে দিবেন যদি শহরে থাকে তাহলে শহরের ঠিকানা দেবেন যদি গ্রামে থাকেন আপনি নিজের গ্রামে থাকেন তো গ্রামের ঠিকানাটা পুরো দিয়ে দেবেন নম্বর বারো মোবাইল নম্বর দিয়ে দিবেন এখন নম্বর যেখানে মোবাইল নম্বর অপশন লেখা আছে সেখানে মোবাইল নম্বরটা বসিয়ে দিতে হবে তারপর ইমেল নম্বর অপশনে আপনার আপনার নিজের ইমেল ঠিক ঠিকানাটা পুরোপুরি সুন্দর করে বসিয়ে দিবেন। নম্বর চোদ্দো আপনি কোম্পানি কোন সালে স্টার্ট করেছেন কোন সালে স্টার্ট করেছেন সেই সালটা বসিয়ে দিবেন সেখানে সতেরো ষোলো চোদ্দো না আঠারো কত সালে তা সেখানে আপনার সেই শালটা বসিয়ে দেবেন তারপরে হচ্ছে আপনার নম্বর চোদ্দো নম্বর হচ্ছে ব্যাংকের আই এফ কোড নম্বর চাইবে সেটা আপনার বসিয়ে দেবেন নম্বর ষোলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর জায়গাতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা বসিয়ে দেবেন নম্বর সতেরো এনআইসি কোড এনআইসি কোড সেখানে আপনি লেখবেন ওয়েব ওয়েব লেখার সঙ্গে সঙ্গে দেখবেন সেখানে অনেকগুলো অপশান চলে আসবে সেখানে যে কোনো একটা অপশান আপনি ক্লিক করে বসিয়ে দিবেন ঠিক আছে তারপরে আঠারো নম্বর কোম্পানিতে কতগুলো লোক আছে আপনার মানে কতগুলো এমপ্লয়ি আছে শ্রমিক কতগুলো আছেন কতগুলো শ্রমিক আছে সেখানে আপনি তিনটা অথবা পাঁচটা করে দিতে পারেন তিনটা অথবা পাঁচটা করে দিবেন তারপর আবার ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের জায়গাতেও সে সে একই নম্বর বসিয়ে দেবেন অর্থাৎ যদি কম কোম্পানিতে কত লোক আছে সেখানে যদি আপনি পাঁচটা বসিয়ে দেন পাঁচটা পাঁচজন পাঁচ বসিয়ে দেন তাহলে ইনভেস্টমেন্টের জায়গাতেও পাঁচ বসাইতে হবে আপনাকে ঠিক আছে নম্বর কুড়ি এবার এক একে সাবমিট সাবমিট করুন তবে সাবমিট করার আগে একটা জিনিস সেটি গেছে আবার সেখানে প্যান কার্ড চাবে সেই প্যান কার্ডটা দিয়ে দেবেন দেওয়ার পর এবার আপনি কি করবেন সাবমিট বটনে বটন ক্লিক করবেন ঠিক আছে যখন ক্লিক করবেন সাবমিট বটনে তখন আপনার কি হবে তখন ওকে অপশান আসবে ওকে ওকে অপশানের মধ্যে আপনি ওকে জায়গাতে ক্লিক করে দিবেন তারপরে দেখবেন একটা দ্বিতীয়বার আরেকটা ওটিপি আসবে আপনার মোবাইলের মধ্যে যখন ওটিপি আসবে সে ওটিপিটা কী করবেন ওই ওটিপি অপশন লেখা আছে সেখানে বসিয়ে দিবেন সেখানে যখন বসিয়ে দিবেন তারপরে আপনার আবার ওকে অপশান আসবে সে ওকে অপশান এলে তারপরে কি হবে আবার ফিনাল সাবমিট একটা লেখা আসবে এই ফিনাল সাবমিটে যখন আপনি ক্লিক করবেন তখন বাস ওকেবারে ওকে হয়ে গেছে আপনার আপনার কোম্পানি সম্পূর্ণ সুন্দরভাবে রেজিস্ট্রেশন হয়ে গেছে ঠিক আছে বন্ধু তো আপনি কি করবেন আপনার কোম্পানি রেজিস্ট্রেশন হয়ে গেছে আর আপনার কোনো অসুবিধা নাই আর আমি এ আপনার এই সমস্ত করতে গেলে কোথায় যেতে হবে আদার উদ্যোগ হ্যাঁ আদার উদ্যোগ রেজিস্ট্রেশন আধার উদ্যোগ রেজিস্ট্রেশন সেখানে এটা লিখতে হবে ইয়ার মধ্যে আপনার গুগলে লিখতে হবে ঠিক আছে গুগলে লিখতে হবে আধার উদ্যোগ রেজিস্ট্রেশন আমি এটা আমি কমেন্ট বক্সের মধ্যে এটা লিখে দিচ্ছি ঠিক আছে আপনি এটা হুবহু লিখবেন তাহলে আপনি এই প্রসেসের মধ্যে চলে যেতে পারবেন নিজে নিজের সমস্ত কাজ করতে পারবেন বন্ধু আমি এখন সৌদি আরবে আসি এখান থেকে সব সম্ভব হচ্ছে না এই জন্য আমি আপনাকে মুখে মুখে বলে দিলাম যদি আপনার পারেন ভালো কথা যদি না পারেন আমি দেশে যাব আমি দেশে গিয়ে আমি সেখানে আমার যে আধার কার্ড দিয়ে আমার যে রেজিস্ট্রেশন করা আছে সিম কার্ড ও আমি সেটা বাড়ি থেকে হুবহু করব করে আপনাদেরকে সামনে তুলে ধরব। আমি তখন আমি তার নাম দিব আপনার কোম্পানি কিভাবে রেজিস্ট্রি রেজিস্ট্রেশন করবেন পুরোপুরিভাবে এমন একটা নাম দিয়ে আমি আমার নতুন করে একটা ভিডিও তৈরি করব ঠিক আছে বন্ধু তো আপনাদের যদি পছন্দ হয় আমার এই ভিডিও তো দয়া করে সাবস্ক্রাইব করুন এবং লাইক বটন ক্লিক করুন দয়া করে ডিসলাইক করবেন না কারণ আমি সমস্ত উপকারের কথা বলছি আপনাদের কারোর ক্ষতির কথা বলছি না আপনাদের উপকার হবে আর আপনার ক্ষতি আমার ক্ষতি করবেন এটা ঠিক নয় এটা মানুষের কাজ নয় তাই আমি আপনাদেরকে বলবো আমার প্রতিটা ভিডিওকে আপনারা লাইক বটনে ক্লিক করবেন এবং আপনারা আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ঠিক আছে বন্ধু রাখছি তাহলে পরবর্তী ভিডিওতে আবার কথা হবে আপনাদের সঙ্গে ওকে ওকে ভালো থাকবেন